নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। এই যে দেখুন একটা তাল নিয়ে চলে এসেছি। আজকে এই তালেরই একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তালের খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে। এই যে মাথাটা, এটা খুন্তি দিয়ে তুলতে হবে, নাহলে এটা ভীষণ শক্ত। ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে তালটা, তারপর উপরের খোসাটা ছাড়াবো। আজকে তালের বানাবো সরু চাকলি পিঠে, ভীষণ টেস্টি লাগবে খেতে এই বর্ষার দিনে। তাল থাকতে থাকতে অবশ্যই বন্ধুরা একবার বানাবেন, আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। সম্পূর্ণ খোসা তালে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে একদম মুসলধারে বৃষ্টিও এসেছে। অল্প করে জল দিয়ে অল্প অল্প ভালো করে আগে চটকে নিতে হবে, তারপর তালের মাড়টা বের করতে হবে। আমি এটা মাইলে বের করে দিবি, আমি চালটা বাটি। বৃষ্টি কিন্তু একদম জোরে মুসল তালে। আমি আলু চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে আতপ চাল বলা হয়। ধান এটা সেদ্ধ করার আগে এই ধানটা কোটা হয়, না সেদ্ধ করেই কোটা হয়, এটা তাই আলু চাল বলে। এই চালটা আপনারা বাজারে গুঁড়োও কিনতে পাবেন, কিংবা এরকম গোটা চাল ভিজিয়ে মিক্সির মধ্যে পেস্টও করতে পারেন, না হলে আবার চাল ধুয়ে পরিষ্কার করে শুকনো করে তারপর গুঁড়ো করে নিতে পারেন। একটু শক্ত শক্ত করে বাটলাম, তারপর তালের মাড় দেওয়া হবে, কতটা জল লাগবে তখন দেব, আর বাকিটাও বেটে। আবার বৃষ্টি এসছে। আমি এখানে দেখুন নারকেল নিয়েছি, নারকেলটা পুড়ে নেব। আর এদিকে উনান জ্বালিয়ে কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াইতে তালের এই যে মাড়টা দিয়ে একটু গরম করে নিতে হবে ভালো করে। নারকেলটা একদম নরম আছে, নারকেলটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। কিন্তু গরম হয়ে গেছে, এবার তালের মাড়টা দিয়ে
চালের হবে না, গুলগুলা হবে না, আজকে হবে জেলি। আজকে জেলি করবে, পুরো জেলি লাগছে। মাটা দেখুন একদম আবার থকথকেও করবো না, তবে কিছুটা একটু শক্ত কতটা থাকবে দেখুন, এই যে আর অল্প একটু শক্ত করে নেব। মাটা আমি অনেকটা শক্ত ফুটিয়ে শক্ত করে নিয়েছি অনেকটা দেখুন, এই যে এবার আমি নামিয়ে নেব। সব কিছু একদম গুছিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। আমি এখানে প্রায় 250 মতো চাল ভিজিয়েছিলাম, আপনারা চাইলে বাজারে চালের গুঁড়িও পাওয়া যায়, এই আলো চালের গুঁড়ি পাওয়া যায় সেটাও নিতে পারেন, কিংবা এবার দিয়ে দেবো এখানে তালের মা। তালে তালের পরিমাণ দেখেই দেবেন, খুব বেশিও লাগবে না আবার একদম কমও না। এবার এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া, আমি কিন্তু এটা হাত দিয়ে মাখাবো। মাখিয়ে নিলে তারপরে কিন্তু জল দিতে হবে এর মধ্যে, তাহলে পিঠে হবে। এবার এর ঘনত্বটা দেখুন, এরকম একটু শক্ত শক্ত হয়েছে। আমি এখানে যে চাল বাটার সময় যে জলটা ব্যবহার করেছি এই জলটাই দিচ্ছি। এবার এটাকে আরও একটু পাতলা করে নিতে হবে। আমি জলটা দিয়ে দিলাম, এবার মাখিয়ে তারপর আপনাদের ঘনত্বটা দেখাচ্ছি কতটা ব্যাটারটা পাতলা হবে। এবার এই ব্যাটারের ঘনত্বটা দেখুন কেমন, না মোটা না একদম পাতলা। এবার একদম রেডি হয়ে গেছে, আমি এবার উনানে তাওয়াটা বসাবো। এই যে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল, আর এটা দেখুন আমাদের গ্রামের দিকের এটা ব্রাশ, কলা পাতা কেটেছি তার থেকে এই কলা দাঁড়াটা নিয়ে নিয়েছি, এটাই ব্রাশ হবে ভালো করে তেল দেওয়ার জন্য। প্রথমে কিন্তু অল্প করে তেল লাগবে তাওয়ার মধ্যে, তেলটা মাখিয়ে দেবো, তেলও একটু গরম হবে তাওয়াটাও ভালো করে গরম হয়ে যাবে, পুরো তাওয়াটা ভালো করে মাখিয়ে নিলাম একদম। তাওয়াটা ধরে এরকম হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি, তবে মনে হচ্ছে আরো একটু পাতলা করতে হবে, আমি আরো একটু জল দেব। একটা বসিয়ে দিলাম, এবার দেখুন বন্ধুরা এখানে আরো একটু জল দিয়ে দিতে হবে, একটু বেশি মোটা লাগছে। এই হাতা এই দু হাতা জল দিলাম, সরু চাকলে পিঠেটা যত পাতলা হবে ততই ভালো হবে। এবার দেখুন এই যে চারদিকের একদম কাটা একটু শুকনো শুকনো হয়ে আসছে, তবে খুব বেশি একদম জোরে জ্বালানি দেওয়া যাবে না, কি পরিমাণে মেঘ ডাকছে। দেখুন বন্ধুরা চারদিক ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আমি কিন্তু উল্টে নিলাম, এর পেছনের দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কালারটা দেখেই বুঝতে পারছেন পেছন দিকের কালারটা কত সুন্দর এসছে দেখুন, একদম পুরো জালিদার মতো হয়েছে। আবার সোজা করে নিলাম, এই যে নারকেলগুলো দেখুন একদম নরম নারকেল, তো তাই এরকম পোড়াটা ভালো হয়নি সেমন একটা। এবার এইভাবে একটু ফোল্ড করে নেব, দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি আবার তাওয়াতে অল্প একটু তেল দিয়ে দিলাম, তবে খুব বেশি কিন্তু তেল লাগবে না, আর প্রত্যেকবার দেওয়ার আগে ব্যাটারটাকে এইভাবে একটু
গুলিয়ে নিতে হবে, একদম এইভাবে একটু গুলিয়ে তারপর দিতে হবে। আমি তাওয়াটা হাতে কিন্তু তুলে নিলাম, দিয়ে দেব যতটা পাতলা করা যায়, আমি ততটা পাতলা করেই করছি। এই যে উপরের গাটা দেখুন পুরো শুকনো হয়ে গেছে, এবার এইভাবে সব দিকে একটু ছাড়িয়ে নেবো আর কি, তারপর তোলার চেষ্টা করবো। একদম উঠে গেল, তাহলে তো তাই গায়ে লেগে যাচ্ছে খুন্তির গায়ে। এইভাবে দেখুন বন্ধুরা কতগুলো বানানো হয়ে গেল। এটা কড়াই থেকে তাওয়াতে বেশ ভালোই হয়। এইভাবে সব বাকিগুলো সব বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা দেখতে একদম সুন্দর হয়েছে, দেখুন সব বানানো হয়ে গেছে। এবার একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে। আমি একটা নিয়ে একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের। এটা আপনারা চাইলে গুড়ের সঙ্গেও খেতে পারেন, কিংবা কোনো তরকারি আলুর দম কিংবা মটরের তরকারি রান্না করেও খাওয়া যায়। আমি এমনি এখন খেয়ে দেখাচ্ছি, তাল দিয়েছু আছে, তাল আছে মানে একটু মিষ্টি হবে। একদম নরম, এই যে দেখুন পুরো মুঠোর মধ্যে চলে যাচ্ছে, অসম্ভব টেস্ট, ভীষণ ভীষণ ভালো হয়েছে। মনে হচ্ছে মানে সবগুলোই এখন বসে খেয়ে নি, রাতে ডিনারের সঙ্গে কিন্তু খুব ভালো যাবে, একদম খুব সহজেও বানানো যাবে। চাল আমি বেটেছি শিল নোড়ায়, আপনারা চাইলে মিক্সিতে পেস্টও করতে পারেন, গুঁড়োও করতে পারেন, কিংবা বাজার থেকে চালের গুঁড়োও আনতে পারেন, অসম্ভব। এখন বর্ষার সিজন আছে, আর এই সিজনে এরকম তাল থাকতে থাকতে বানিয়ে ফেলুন। তাল শেষ হওয়ার আগে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করুন, কতটা মজাদার একদম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে বাড়িতে ট্রাই করবেন, আমার তো ভীষণই ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন পর্বে, টাটা সবাই।